বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিশ পাঠালো এবার ইডি। আমরা যেমনটা জানি যে শারীরিক অসুস্থতার কারণে পিএসসি যে পদ রয়েছে সেই পদ থেকে মুকুল রায় সরে দাঁড়ানোর পর থেকেই 30 জুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকেই। এর আগে তিনি যখন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন তখন তার দল বদল নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছিল এবং তার বিরুদ্ধে রীতিমতো দলত্যাগ ইস্যুতে মামলাও করা হয়েছিল, যদি তার বেশিরভাগ তার দলের লোকরাই বলেছিলেন যে তিনি তৃণমূলেই রয়েছেন। আর এবার যখন পার্থ চট্টোপাধ্যায় হেফাজতে রয়েছেন, এরকম একটা সামনে আসছে একটা নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে, যে কে মতা অবস্থায় আবার কৃষ্ণ কল্যাণীর কাছে ইডি নোটিশ এবং সেই নোটিশ আসায় নতুন করে শুরু হয়েছে চাপার উতর। সিজিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। সৈকত, মূলত আমি প্রথমে স্পষ্ট হতে চাইবো তোমার কাছ থেকে কোন কোন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেখো, গতকালকে কৃষ্ণ কল্যাণীকে রাজ্য পিএসসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে চিঠি পাঠিয়েছে এবং নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত তার শহর কলকাতায় বেশ কিছু বিজ্ঞাপনী সংস্থা এবং সেই বিজ্ঞাপনী সংস্থার তিনটে ফাইনান্সিয়াল ইয়ারে 2018 থেকে 2019, 2020, 2021 এই তিনটে ফাইনান্সিয়াল ইয়ারে তার যে বিজ্ঞাপনী সংস্থা শহর কলকাতা সংলগ্ন, এই বিজ্ঞাপনী সংস্থায় কী ধরনের বিনিয়োগ ছিল এবং আচমকা তিনি রায়গঞ্জের এমএলএ, উত্তরবঙ্গের মানুষ তিনি, আচমকা শহর কলকাতার এতে শহর কলকাতার বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় কেন বিনিয়োগ করতে গেলেন, এই তিনটে বছরে এই বিজ্ঞাপনী সংস্থাগুলিতে তাঁর যে বিনিয়োগ, সেই বিনিয়োগ ডিটেলস চেয়ে পিএসসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে তাকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে এবং মূলত এই তিনটে ফাইনান্সিয়াল ইয়ারে তাদের যে ট্রানজাকশন সেগুলো খতিয়ে দেখতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। কিন্তু দেখো সৈকত, এই বিষয়টি যখন সামনে আসছে পিএসসি চেয়ারম্যান পদে তিনি রয়েছেন এবং তার বিরুদ্ধেই এভাবে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠছে, খুব স্বাভাবিক রাজ্যের হিসেবের পাহারাদার যিনি তারই অ্যাকাউন্ট এখন প্রশ্নের মুখে। তুমি থাকো সৈকত আমাদের সঙ্গে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। সৌমিকবাবু, রাজ্যের হিসেবের পাহারাদার যিনি তার অ্যাকাউন্ট এখন প্রশ্নের মুখে, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাকে নোটিশ পাঠালো এবার ইডি, কি বলবেন? এটা স্পিকারকে জিজ্ঞাসা করুন, একমাত্র স্পিকারই ওনার অবস্থানটা ঠিকঠাক বলতে পারে। স্পিকার বলছেন আর যে ধরনের নোটিশ পাঠানো হচ্ছে বা এই চারিদিকে তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে, কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে মানুষকে ভয় দেখাচ্ছে, তাহলে এখন স্পিকারের বক্তব্য অনুযায়ী কৃষ্ণ কল্যাণী বিজেপিতেই আছেন, তাহলে কোন তত্ত্ব দাঁড় করাবেন? প্রতিহিংসার তত্ত্ব না নিজের দলের নেতাকে শাসন করার তত্ত্ব যদি বিজেপিকে যুক্ত করা যায়? তবে বিষয়টি জটিল, নিশ্চয়ই কোনো অসুস্থতা বা অনিয়মের তারা খোঁজ পেয়েছে, সেজন্য পাঠিয়ে দেখতে পারে, এর বেশি তো আমাদের কিছু জানা নেই। তবে স্পিকার জানতে পারে, মহামান্য স্পিকার বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায়, উনি এই বিষয়টি বলতে পারেন। না, আপনাদের দিক থেকে কি মানে কিরকম আপনি ব্যাপারটাকে দেখছেন? আমাদের দিক থেকে কিছু বলেন নেই, কৃষ্ণ কল্যাণী আমাদের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করার পর তার অবস্থান কি প্রত্যেকে জানেন, পিএসসি চেয়ারম্যান হয়েছেন, অত্যন্ত বড় ব্যবসাদার, তার কোথায় কি আছে, কোথায় টাকা পয়সা, কি আর্থিক লেনদেন আছে, সে তো সবসময় দলের পক্ষে জানা সম্ভব হয় না। আর যখন ইডি কোনো নোটিশ পাঠিয়েছে কি ভেবেচিন্তেই পাঠিয়েছে, হয়তো কিছু পেয়েছে, কিন্তু আমাদের রাজ্যে কোনো তদন্ত হলেই তো তার একটা বিশেষণ তার আগে যোগ করে দেওয়া যায় যে প্রতিহিংসার তত্ত্বকে সামনে নিয়ে আসা হয়, রাজনৈতিক কারণে তদন্ত হচ্ছে এটা বলা হচ্ছে, কোর্টের নির্দেশে তদন্ত হলেও আক্রমণ শানিত হচ্ছে বিজেপির দিকে। তো এই অবস্থায় দাঁড়িয়ে একমাত্র স্পিকার বলতে পারেন কি কি আছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। ঠিক, এই জায়গা থেকে আমি আরো একবার চলে যাবো সৈকতের কাছে। সৈকতের সঙ্গে আমি কথা বলছিলাম একটু আগে, সৈকত যেমনটা তোমাকে আমি জিজ্ঞাসা করছিলাম, যেভাবে রায়গঞ্জের বিধাকৃষ্ণ কল্যাণী যিনি বর্তমান পিএসসি চেয়ারম্যান রয়েছেন, মুকুল রায় ঠিক জায়গায় তিনি স্থান পেয়েছেন, তাকে যখন এভাবে তলব করা হচ্ছে, রীতিমতো নোটিশ পাঠানো হয়েছে, মনে হচ্ছে না যে রাজ্যের হিসেবে যিনি পাহারাদার তার অ্যাকাউন্ট এখন প্রশ্নের মুখে? একদমই, দেখো রাজ্যের যে বাজেট, রাজ্য সরকারের যে বিভিন্ন ধরনের খরচ, গোটা গোটা বছরের যে বাজেট, সেই বছর সেই বাজেটের হিসেব নিকেশ রাখেন যিনি তাকেই পিএসসি চেয়ারম্যান করা হয় বা পিএসসি চেয়ারম্যান পোস্ট সেই কারণেই। কিন্তু সেই পিএসসি চেয়ারম্যানকেই যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আমি দেখাবো এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের
এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে একটি গাড়ি বেরোলো এবং সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আধিকারিকরা গেছেন বলে মনে করা হচ্ছে। আমরা এই গাড়ির পিছনে নেব। এই গাড়িটি আরও একটি অভিযান বা রেডে গেছে বলে অনুমান করা হচ্ছে। আমি পিউ তোমাকে আরও একবার যে বিষয়টা জানাবো, পিএসসি চেয়ারম্যানকে যেভাবে যেভাবে নোটিশ পাঠাতে বলা হয়েছে, পিএসসি চেয়ারম্যানকে যেভাবে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেই ইডি আধিকারিকরা তাকে মূলত তিনটে ফাইন্যান্সিয়াল ইয়ারে তার বিজ্ঞাপনী সংস্থায় যে যে ধরনের বিজ্ঞাপনী সংস্থার যে ট্রানজাকশনস এবং কলকাতার বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় তিনি টাকা ঢেলেছেন বলে জানতে পেরেছে ইডি আধিকারিকরা, সেই ট্রানজাকশনের হিসেব নিকেশ চেয়েছে। এবং তুমি যেটা বলছিলে যে রাজ্যের হিসেব নিকেশের, রাজ্য সরকারের হিসেব নিকেশের যিনি পাহারাদার তাকেই তলব করা হয়েছে, মূলত এক্ষেত্রে তার ব্যক্তিগত বিজনেস যেগুলো ছিল সেইগুলো নিয়েই তলব, সেই ব্যক্তিগত বিজনেসের ট্রানজাকশন নিয়েই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এবং তিনি কবে সেই নথি নিয়ে ডিরেক্টরেটের অফিসে আসেন সেটাই এখন দেখার। একেবারে নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে সৈকত। আর ঠিক এই বিষয় নিয়ে, অর্থাৎ কোন বিষয় না, যেখানে বেআইনি আর্থিক লেনদেনে অভিযোগ করছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে, ঠিক এই বিষয়ে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। টিভি চ্যানেলকে, সুতার টিভি চ্যানেলকে আমি অ্যাড দিয়েছি কি দিয়ে থাকি তাহলে জানাতে বলছি। তো নোটিশ না, আমার কাছে জানতে চেয়েছে যে আপনি কোন টিভি চ্যানেলকে ওই ফিনান্সিয়ালে অ্যাড দিয়েছেন, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। তো আমি আমার অ্যাডভার্টাইজমেন্ট আমি করিনি, সেটা আমি জানিয়ে দিয়েছি, ঠিক আছে।